শরতের পর তপ্তবিদায়ী প্রকৃতিতে পরিবর্তনটা স্পষ্ট। শহরের পথে এখন বুনোগ্রাম, টের পাওয়া যাচ্ছে ছাতিম ফুলের সৌরভ, গোধূলি বেলায় যা প্রতীককে মাতোয়ারা করে। রাস্তাতে ছাতিম ফুলগুলো দেখতে খুবই সুন্দর, অসাধারণ লাগছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অনেক রকমের গাছ লাগানো হয়েছে, তার মধ্যে ছাতিম গাছটা অন্যতম। আর এটা ফুলের জন্যই বেশি আমরা আসলে পরিচিতিটা পেয়েছি, কারণ আগে সবাই ছাতিম ফুল বা ছাতিম গাছ হয়তো বা চিনতো না, কিন্তু এখন ফুলের ঘ্রাণের জন্যই সবাই ছাতিম গাছটাকে খুবই বেশি এখন চেনা শুরু করেছে। আমি অ্যাকচুয়ালি ছাতিম গাছ চিনতাম না, আমার ওয়াইফ বললো এটা হলো ছাতিম গাছ, তো তখন তো ফুল ফুটেনি, নতুন লাগানো হয়েছে। এরপরে এখন যে ফুলের যে গন্ধ, আমি একদম পুরোই ডিফারেন্ট একটা, যে আমি ফার্স্ট ছাতিম গাছ ছিলাম এবং ভালো লাগতেছে। এই বছর জানলাম যে এই ফুলের নাম ছাতিম ফুল, কিন্তু এত সুন্দর লাগছে প্রত্যেকটা রোডের দুই পাশে, আর সুগন্ধ যেটা, পুজোর মধ্যে আমি বের হয়েছিলাম নাকি একটা স্মেল আসছে, আমি ভাবছি এটা কিসের, বাবুরাও বলছে মা কিসের, আমি ভাবছি পুজোর মণ্ডপে ধূপ থাকে সেটা, পরে রিক্সার মামা বলছে না না এটা রাজশাহীর ছাতিম ফুলের সুগন্ধ। ছাতিম দীর্ঘকায় গাছ, কাণ্ডের উপরিভাগের পুরোটাই ছাতার মতো ছড়ানো পত্রপল্লব, পত্রকাণ্ডের সাতটি পাতা, তাই এর সংস্কৃত নাম সপ্তপর্ণী। ঔষধি গুণ সম্পন্ন ছাতিম গাছের কদর আছে বেশ। ছাতিম ফুলের মিষ্টি সুবাস মাখা এখন রাজশাহীর রাতের শহর। গন্ধটা অনেক কড়া কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুবাস ছড়ায়, আর এটা যত রাত হয় বেশি তত গন্ধটা বেশি ছড়ায়। রাতের বেলা সুগ্রাম আমি যাতায়াত করি তো ভালো লাগে। সারা রাজশাহী জুড়ে ছাতিম গাছে যে ফুল ফুটেছে, ফুলগুলো দিনের বেলা যেমন সাদা সুন্দর, রাতের বেলা তার ঘ্রাণ অপূর্ব সুন্দর। জিরো সয়েল প্রকল্পের মাধ্যমে রাজশাহী নগরীর সড়ক বিভাজক ও ফুটপাতে লাগানো শুরু হয় এসব গাছ। রাজশাহী সিটি কর্পোরেশন বলছে গত কয়েক বছরে নগরীর সৌন্দর্য বর্ধনেই চওড়া ফুটপাতে লাগানো হয় 507টি ছাতিম গাছ। ছাতিম গাছটি দ্রুত বর্ধনশীল একটি গাছ এবং গ্রাম বাংলার একটি বিলুপ্ত প্রায় প্রজাতি। আমরা চেষ্টা করেছি যে গাছগুলি গ্রাম বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হুমকির সম্মুখীন, সেই গাছগুলিকে রাজশাহী শহরের বিভিন্ন প্রান্তরে লাগিয়ে সেগুলোর জাতটাকে রক্ষা করার এই লক্ষ্য নিয়ে আমরা ছাতিম গাছটিকে রাজশাহী সিটি কর্পোরেশনের কামরুজ্জামান চত্বর হতে সিএনবি রোডে প্রায় 350টি গাছ আমরা রোপণ করেছি, এছাড়াও নদীর ধারে রোপণ করেছি এই গাছগুলি। গাছগুলির বিশেষ বৈশিষ্ট্য হলো যেটা সারা বছরই চিরসবুজ থাকে, কখনো পাতা ঝরে যায় না, এবং এর শেপটাই অত্যন্ত চমৎকার, যেটা স্ট্রিট বা এভিনিউ ট্রি হিসাবে বেশ কার্যকর। নানা কারণে ছাতিম গাছ লোকালয়ে এখন বিরল, শহরের পথ ধরে লাগানো এসব গাছ আশা জাগাচ্ছে বৃক্ষ ও প্রকৃতি প্রেমীদের মাঝে। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।